আছে আরেকটা কলকাতা, সে কলকাতা ব্রাত্য। কিন্তু তারা নিত্যদিন এই শহর কলকাতাকে পরিষ্কার রাখতে, সুন্দর রাখতে সাহায্য করে চলেছে। আর এবছর নলিন সরকার স্ট্রিটে তাদেরকে নিয়ে ভাবনা শহরনামা। মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপ ঘুরে দেখতে। শহরনামা, এটাই হচ্ছে আমাদের ভাবনা। এটা সেই লোকগুলো যারা নিত্যদিন 24 ঘন্টা রাস্তা থেকে প্লাস্টিক কুড়িয়ে বেড়ায়, সারা রাত ধরে বেড়ায়। কিছু কিছু ফ্যামিলি মেম্বার, মানে মা বাবা মেয়ে বা ছেলে, তাদেরকে সঙ্গে নিয়ে এই কাজগুলো করতে থাকে সারা রাস্তায়। হোটেল, রেস্তোরাঁ, পানের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে আমরা খেয়ে যেগুলো রাস্তায় ফেলে দিই সেগুলো ওরা পিক আপ করে এবং তুলে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে পরের দিন এগুলো তাদের মহাজনের কাছে বিক্রি করে। যে পয়সাটা উপার্জন করে সেটাই ওদের রুজি রোজগার, খাওয়া দাওয়া, দৈনন্দিন জীবনযাত্রার রসদ। আমরা দুর্গাপুজোর সময় যখন আনন্দ করি, খাওয়া দাওয়া করি, বন্ধু বান্ধব নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই, আড্ডা মারি, তখন ওরা কিন্তু নিজেদের কাজ করে যায়। ওরা দেখে যে আমরা যেন শহরে থেকে শহর থেকে আলাদা। তো ওদের মনের ইচ্ছে যে আমরাও এই পুজো একটা করবো, মা দুর্গার পুজো আমাদের নিজেদের মধ্যে, এবং সেটা জাঁকজমক করে। আশা করি আগত দর্শকদের ভালো লাগবে। এটা কিন্তু বাড়িতে বসে যত না আনন্দ পাবে, পথ চলতি মানুষ যদি এসে দেখে যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে। শহরের রাজপথ থেকে বোতল কুড়িয়ে যাদের জীবন জীবিকা নির্বাহ হয় তারাও পুজো থেকে একেবারেই ব্রাত্য নয়। আভিজাত্য সমাজ তাদেরকে ব্রাত্য করলেও তারা নিজেদের মতন তাদের দেবীকে আবাহন করেন, এবং সেই আবাহনে সাধারণ সমস্ত মানুষের অবারিত দান, সেই ভাবনাই এবছর নলিন সরকার স্ট্রিটের পুজো মণ্ডপ জুড়ে। যেখানে এলে সেই বোতল কুড়ানিদের জীবন, তাদের বাসগৃহ, তাদের জীবনের প্রত্যেকটা অনাড়ম্বর জিনিসকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। দেবীও এখানে তাদেরকে বরাভয় দিচ্ছেন, তার সন্তান হিসেবে দেবী যেন তাদেরকেই বেছে নিয়েছেন। এই বার্তা এবছর নলিন সরকারের পুজো মণ্ডপ থেকে থাকছে, যেখানে সেই সমস্ত ব্রাত্য মানুষগুলোকে এক অন্য মর্যাদায় তুলে আনার চেষ্টা করা হয়েছে। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা।